हेलो फ्रेंड्स, आमी शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आज आमी निये एशेछी एकटी हेल्दी ब्रेकफास्ट। जारा वेट लॉस करते चान तारा एई रेसिपिटा ब्रेकफास्टे नीते पारें, खेतेओ खूब सुस्वादु। आमार आजकेर रेसिपी ओट्स पोहा। खूब सुस्वादु, भीषण सहज, खूब ताड़ाताड़ी ओ तैरी हुए जाए। ताहले चलुन देखे नी आमार आजकेर ए ओट्स पोहा बनाते की की लागछे आर आमी कीभावे बनाच्छी। ओट्सेर पोहा बनाते एखाने आमी ओट्स स्मल बाटिर एक बाटी ओट्स निये निएछी। एखाने निएछी छोट्टो साइजेर एकटा आलू कुचिये निएछी, तीन थेके चारटे आमी काँचा लंका कुचिये निएछी, आर निएछी ए एक बाटी मटरशुटी, एई अल्प एकटु आमी फुलकपि कुचि, आर एकटा छोटो साइजेर गाजर कुचि, पाँच थेके छटा बीन्स कुचिये निएछी, एकटा पेंयाज आमी कुचिये निएछी, आर एक चामच आमी चीना बादाम निएछी, आर तीनटे निएछी आमी काजू एरकम केटे निएछी। আর লাগছে আমি এখানে দু চামচ হচ্ছে সাদা তেল নিয়েছি, একটা পাতিলেবু কেটে নিয়েছি, সামান্য লাগবে আমার হলুদ, সামান্য লবণ, আর আমি ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কার কয়েকটা কারি পাতা। আমি ওটসটার মধ্যে সামান্য একটু জল নেব চামচে করে করে, দিয়ে আমি মাখিয়ে নেব। চার থেকে পাঁচ চামচ এইভাবে নিয়ে আমি মাখিয়ে আমি রেখে দেব। আমি যে জলটা দিয়ে রেখেছিলাম ওটসে, ওর দিয়ে মাখিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম, দেখুন আবার সেই ঝরঝরা হয়ে গেছে, এই অবস্থায় আমি রেখে দিলাম। সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের, এখানে হাফ চামচ মতন আমি অয়েল দিয়ে নেব। অয়েলটা আমি গরম হতে দেব, অয়েলটা গরম হয়ে গেছে আমি বাদামটা একটু ভেজে নেব। আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি আর হাফ চামচ মতন অয়েল দেব, খুব বেশি আমি দেব না। আর দেব এখানে কারি পাতা আছে, কারি পাতাটা দেব। আর দেব হাফ চামচ সর্ষে, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। আমাদের ফোড়নটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটা যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। আমাদের পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব আলুটা, গাজরটা, বিনস দিয়ে দেব, ফুলকপি দিয়ে দেব, সব সবজিগুলো আমি দিয়ে দেব, মটরশুঁটি দিয়ে দিলাম, আর দেব কুচনো কাঁচা লঙ্কাটা, একটু লবণ দিয়ে দেব, আর সামান্য হলুদ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব ভালো করে, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। আমি অল্প অল্প করে ঢেকে ঢেকে আমি সবজিটা আমি ভেজে নেব। দেখুন আমাদের সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু সবজিগুলো পুরো সেদ্ধ হয়নি, যেহেতু আমি তেলটাও কম দিয়েছি, তো সামান্য আমি একটু জল দেব। সবজিটা সেদ্ধও হবে, জলটাও শুকিয়ে যাবে, এমনভাবে অল্প একটু জল দিলাম, সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব, দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব। আমি এবার দেখব, বেশ আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব যে খেজুরটা নিয়েছিলাম, খেজুরটা দিয়ে দেব। আর দিয়ে দেব ওটসটা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ওটসটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি, দেখুন এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে যে পাতি লেবুটা নিয়েছিলাম ওই লেবুর রসটা,
এখানে আপনারা চাট মশলাও ইউজ করতে পারেন, আমি লেবুটা ইউজ করেছি। মিশিয়ে নেব আর দেব যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম ওই বাদামটা। আমাদের একদম রেডি ওটসের পোহা, আমি এবার এটা নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, খুব হেলদি ওটস পোহা। গরম গরম সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।